আসসালামু আলাইকুম আসাম গডফার্মৰ পৰা মই দিনিছলাম আৰু এবাৰ স্বাগতম আপোনাক আজি এটা নতুন ভিডিঅ লৈ আপোনাক আগবাঢ়ি আছো সো দাদা এটা আহিছে বহুত দূৰৰ পৰা গুৱাহাটী নুনমাটিৰ পৰা তো দাদাটোৰ পৰিচয় জানি লওঁ ফাৰ্ষ্টত আৰু ঠিকনাটো কব হয় নমস্কাৰ মোৰ নাম গোবিন্দ ঠাকুৰিয়া মোৰ ঘৰ গুৱাহাটী নুনমাটিত জৰাবে কবল হয় নমস্কাৰ মোৰ নাম গোবিন্দ ঠাকুৰিয়া মোৰ ঘৰ গুৱাহাটী নুনমাটিত হয় মই খাৰুপেটিয়াত আহিছো ছাগলী ফাৰ্মত ছাগলী ছাগলী নুনমাটির বাপুনি নগত হয় তো দাদার লগত আর দুটা ভাই মানে ভাইটি আহিছে এটু এটা ভাইটি হয় তো ভাইটিটো এটু হয় আর এটা আছে তো হিয়তে আহিব খোজা নাই অল্প মানে লাজ করে তো তো এটু থ্যাংক ইউ আজি বেশি বেশি একো নকো তো যদি দাদায় সাকসেস হব পারে তো কোনোবা যদি আহিব খোজে গুৱাহাটির পৰা তেতিয়া হলে আহিব পারে তো আর কোনোবা কথা হল মানে কোনোবা যদি গুৱাহাটির আখে পাখে থাকে নুনমাটির আখে পাখে তো আপনার ফার্মত যাব পারিব নাই সাব সাব কারণ হয় কেন কথা গুৱাহাটির আখে পাখে থাকলে আপনাকে তার ফার্মত যাব পারিব সাব পারিব তো ডিসিশন দুটা এটা হেরি করিব পারিব তো আজি কথার ভিতর কথা হল কিছু ধরক আপনার নিচিনা কিছু লড়া ছোয়ালী এনে ঘুরি থাকে বা কিবা করে থাকে হিয়তক আপনি কি কব খোঁজে ধরক ছাগলী প্রাণ পালনের বিষয়ে যদি হিয়তক করে করিব পারিব না নাই দাদাই ঠিকই কৈছে মানে আজি বেছি যদি থ্যাংক ইউ সো ওয়াচিং মাই ভিডিও যদি মোৰ চেনেলটো ভাল লাগিছে প্লিজ মোৰ ভিডিওটো শেয়ার কৰি দিব পাৰিলে মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰিব থ্যাংক ইউ সো ওয়াচিং গুড লাক।